তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রশাসনের ভূমিকাটা তাহলে কোন জায়গায় রয়েছে উন্মিলন? দেখো তোরা, শুরুতেই বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পথশ্রী প্রকল্পে নাকি গ্রাম বাংলার প্রত্যেকটি সড়ককে একদম চাকচক্য করে তুলছেন, সেই জায়গায় এমন সড়ক আমরা দেখাচ্ছি যেই সড়কে গ্রাম শিলিগুড়ি সংলগ্ন গ্রাম ডাবগ্রাম দুইয়ের এলাকা, যেই সড়কের পিচ উঠে রাস্তায় বেরিয়ে গেছে পাথর এবং খানাখন্দ এতটাই যে ট্রাক গেলেও প্রায় সেটি দুলতে দুলতে এখান দিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু এই এলাকায় বেশ কিছু পথ দুর্ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে কিছু মানুষের, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। একটি স্কুল শিশু, স্কুলের ছাত্র তার মধ্যে রয়েছেন যার মৃত্যু হয়েছে। প্রায় দু বছর ধরে রাস্তাটা এরকমভাবে পড়ে আছে এবং এই দু বছরের মধ্যে এত ঘটনা ঘটে গেছে। এই যে দেখাবো, এখানে বালি পাথর ফেলা রয়েছে, সেটি কিন্তু প্রায় ছ মাসের বেশি সময় হয়ে গেছে এইভাবে ফেলা রয়েছে। এগুলো দিয়ে কিন্তু কোনো কাজ হয়নি আদপে। সাধারণ মানুষ বলছে যে এখানে নাকি এর আগে কাজ হওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তাও কাজ হয়নি। আমি দেখাবো, এই যে এই পাশে দেখো ট্রাকটা আসছে, ট্রাকটা কিভাবে এখান দিয়ে আসবে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে রাস্তাটার কি অবস্থা। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবো। এখানে এই যে রাস্তাটা প্রায় তো দু বছর ধরে এইভাবে পড়ে রয়েছে, এ রাস্তাটা তৈরি হবে কবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তার পথশ্রী প্রকল্প, যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে বলছে যে গ্রাম বাংলার যে সড়ক ব্যবস্থা যথেষ্ট আরামদায়ক হবে, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম এই এনজিপি থেকে ভিআইপি মোড় অবধি রাস্তার যে বেহাল দশা, এবং বর্তমান যিনি এসজেডি এর চেয়ারম্যান রয়েছেন সৌরভ চক্রবর্তী, যখন আমাদের দুজন বিধায়ক অর্থাৎ ডক্টর শঙ্কর ঘোষ এবং আমাদের ১৯ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি এই রাস্তার জন্যে যখন ধর্ণা বিক্ষোভ কর্মসূচি দেখায় এবং এলাকার লোকাল পাবলিক সাধারণ লোক যখন বিক্ষোভ ধর্ণা দেখায়, তখন উনি নাকি শুনেছি যে ১ কোটি টাকা অ্যালটমেন্ট পড়েছিল এই রাস্তা সমস্যা। সেটা তো হয়ে গেছে, প্রায় অনেক মাস হয়ে গেছে, তারপর কি কাজ হচ্ছে? না, অনেক মাস না, প্রায় বছর গড়াতে চলল। অথচ যা পরিস্থিতি, সেই পরিস্থিতি সত্যি মানে উদ্বেগজনক। কারণ অলরেডি একজন স্কুল ছাত্র সহ সাধারণ পথযাত্রী, তিনজন পথযাত্রী এখানে মারা গেছে, প্রায় ৪টা লোক প্রাণ হারিয়েছে এই রাস্তায়, এবং নিরীহ গাড়ির যারা ড্রাইভার তারা পথচারীদের সাথে তাদের বসচা হচ্ছে, মারপিটে পরিণত হচ্ছে, এলাকা উত্তপ্ত হচ্ছে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই এসজেডি এর মিথ্যা প্রতিশ্রুতি আর ভাওতা ছাড়া আর কিছুই না। যদি সেটাই না হতো তাহলে সেই ১ কোটি টাকার যে স্যাংশন সেটা গেল কোথায়? আসলে এই বর্তমান যে এসজেডি, সেই এসজেডি হচ্ছে দুর্নীতির আতুর ঘর, আর এই দুর্নীতির আতুর ঘর ওসে যত আমরা ফিরে আসবো আপনার কাছে। আমরা একটু এখানকার একদম সাধারণ ব্যবসায়ী তার সঙ্গে একটু কথা বলবো, যে তিনি তো এখানটাতে প্রতিদিন এখানে দোকান করে, আপনি তো এখানে প্রতিদিন দোকান করছেন, কতটা সমস্যার মধ্যে রয়েছেন তারা নিজেরাই বলছেন। অন্যদিকে প্রশাসনের কোনো হেলদোল নেই, প্রশাসন একেবারে উদাসীন, এমনটাও কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত ধন্যবাদ জানাই তোমাদের প্রত্যেককে।